শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য 2015-16 সালের বিভিন্ন শাখায় শিশু সাহিত্য বিজয়ী প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকেল শিশু একাডেমিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকেই মুক্তিযোদ্ধা জাতীয় বীর মোহাম্মদ নুরুল কাদেরের নামে গঠিত এই প্রতিষ্ঠান প্রতি বছরই শিশু সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। 18 বছরে পা দেওয়া উপলক্ষে এই প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে একটা সম্মানের জায়গা তৈরি করেছে প্রতিষ্ঠানটি।